বা কলেজ লাইফ, আমরা কিন্তু সেই জীবনটাকে অনেকদিন আগেই পেরিয়ে এসেছি। কিন্তু সেই দিনের কিছু মুহূর্ত, কিছু মূল্যবান মুহূর্তের কিছু ছবি বা কিছু ভিডিও কিন্তু আমাদের কাছে আজও স্মরণীয় হয়ে রয়ে গেছে। আমরা হয়তো চেষ্টা করলেও সেই জীবনে, সেই লাইফে হয়তো কোনো দিনই ফেরত যেতে পারবো না, কিন্তু আমরা সেই মূল্যবান মুহূর্তের, কিছু আনন্দের মুহূর্তের সেই ছবিগুলোর সাথে একটা পছন্দের মিউজিক অ্যাড করে, একটা স্লাইড শো ভিডিও তৈরি করে কিন্তু সেই জীবনটাকে আরও অনেক কয়বার আমরা উপভোগ করতে পারি। আপনাদেরকে শেখাবো যে কীভাবে স্লাইড শো ভিডিও তৈরি করতে হয়। আমি শুভ, আপনারা দেখছেন শুভটেক। তো আপনারা আজ যে স্লাইড শো ভিডিওটা তৈরি করবেন বাড়িতে, বা আমি যেটা আপনাদেরকে করে দেখাবো, তার জন্য কিন্তু ইউজ করতে হবে একটা এডিটিং অ্যাপস। এডিটিং অ্যাপসটা আমার কাছে মনে হয় যে কোনো ইউটিউব ক্রিয়েটার হোক বা যে কোনো ভিডিও এডিটিং করতে যারা ভালোবাসে তাদের কাছে খুব সহজ, বলতে গেলে খুব সহজভাবে ইউজ করার জন্যে, খুব সহজ সেটিংসের মাধ্যমে ইউজ করার জন্যে যে অ্যাপসটি সবাই রেকমেন্ড করে, হয়তো আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন এই অ্যাপসটাই রেকমেন্ড করে, তা আমি সেই অ্যাপসটাই রেকমেন্ড করবো আপনাদেরকে, সেটা হলো কিনেমাস্টার। এটা আপনারা প্লে স্টোরে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড ইনস্টল করে নেবেন, করে নেওয়ার পরে প্রসেসিংগুলো আমি মোবাইলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা কিনেমাস্টারটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্ট থেকে 16:9 রেশিওতে কিন্তু এখান থেকে ফ্রেমটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখো এখান থেকে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে একটার পর একটা আমরা ছবিগুলো যেভাবে সাজাতে চাই সেইভাবে আমরা নিয়ে নেব। দেখো আমরা একটার পর একটাই ভাবে ছবিগুলো নিয়ে নিচ্ছি। ছবিগুলো নিতেই থাকতে হবে একটার পর একটাই ভাবে। ছবিগুলো একটার পর একটা নিতেই থাকতে হবে।
ইয়ে করে নিলাম, এখান থেকে অ্যাড করে নিলাম মিউজিক অপশনে গিয়ে। এক্সট্রা যে মিউজিকটা রয়েছে সেটা আমরা ট্রিম করব। এখান থেকে দেখো আমরা এখানে ট্রিম করে দিব। ট্রিম করার জন্যে এই মিউজিক লেয়ারটার উপরে ক্লিক করে এই অফ যেই সাইডে যে সেকশনটি খুলবে সেখান থেকে ট্রিম অ্যান্ড স্প্লিটে গিয়ে এখান থেকে ট্রিম টু রাইট প্লেয়ারে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। এবার আমাদেরকে এগুলোতে কিন্তু প্রত্যেকটা ইয়েতে একটা করে এই লেয়ারগুলোর উপরে ছবির লেয়ারগুলোর উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা করে গ্রাফিক্স অ্যাড করতে হবে। দেখো এখানে লেয়ারটার উপরে অ্যাড করা মাত্র এখানে একটা অপশন চলে এসেছে ক্লিপ গ্রাফিক্স, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে তোমরা চলে যাবে গেট মোড়ে। গেট মোড়ে গিয়ে তার জন্য কিন্তু তোমার মোবাইল থেকে তোমাদের নেটটা কিন্তু আগের থেকে অন রাখতে হবে। তা খোলার পরে মেমোরি লেন বলে যে, দেখো মেমোরি লেন বলে যে ক্লিপ গ্রাফিক্সটা আছে এটাকে ইনস্টল করে নেবে। তা আমি আরেকটা আগের থেকে ইনস্টল করা আছে, ব্যাক করে নিচ্ছি। দেখো এবার আমি একটা একটা করে এই মেমোরি লেন থেকে কিন্তু একটা একটা করে গ্রাফিক্স এর উপরে সেট করব। দেখো সেট করলাম, দেখো সেমভাবে আবার দ্বিতীয় লেয়ারটার উপরেও করব, তৃতীয়টার উপরেও করব, সেমভাবেই করলাম। দেখো এবার আমাদের ভিডিওটা এক্সপোর্ট করো, এখান থেকে দেখো মোটামুটি ভিডিওটা মনে হয় তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে দেখো এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই অপশনটাতে ক্লিক করব। এবার এখান থেকে তোমরা হাজার আশি করে 60, এখান থেকে তোমরা 30 করে দেবে, করে দিয়ে এখান থেকে এক্সপোর্ট। কিছুটা সময় লাগবে, তারপরে দেখবে এটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা এটা তোমাদের নিজেদের গ্যালারিতে দেখতে পারো। আমি হয়তো আপনাদেরকে শেখাতে পারলাম যে ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় এবং ধাপে ধাপে কিভাবে কাজগুলো করতে হয়। আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু হলেও হেল্পফুল হন তাহলে অবশ্যই আপনারা একটা করে লাইক করবেন, কারণ আপনাদের একটা করে লাইক কিন্তু আমার কাছে একটা নতুন ইন্সপিরেশন। আর যদি আপনাদের খুব ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু আপনারা আপনাদের বন্ধুবান্ধবের সার্কেলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা যেরকম একটা স্লাইড শো ভিডিও বাড়িতে তৈরি করবেন সেরকম আপনার বন্ধুবান্ধবরাও কিন্তু তাহলে এই ভিডিওটা দেখে বাড়িতে স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবে এবং তারাও স্কুল জীবনের হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে আরও অনেকবার অনুভব করতে পারবে। এবং আমার নতুন যারা ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করো, তারপর যে বেল আইকনটা আসবে সেটা প্রেস করো, তারপর সেকশন থেকে অলটা সিলেক্ট করো, তাহলে আমার চ্যানেলের লেটেস্ট আপডেটগুলো কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এছাড়াও আপনারা জানাতে পারেন যে আমার কাছ থেকে আপনারা কী ধরনের টেক রিলেটেড ভিডিও আগামী দিনে চান। তো আজকের মতন এখানেই শেষ করছি। শুভ টেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকার জন্যে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।